আল্লাহ পাক বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওরা দুনিয়ার জাহেরি বস্তু সব ভালো বোঝে অহম আনিল আখিরাতে হুম গাফিলুন আর আখিরাত সম্পর্কে মগা হয়ে যায় মগা বলে আমরা মগা আমরা বুঝি না বড় মুফতি সাহেব বলেন আমরা মগা আমরা কোরআন হাদিস বুঝি না আমাদেরকে একটা মাযহাব মানতে হবে তো যে লোক কোরআন হাদিস বোঝে না সে লোক মাযহাব বোঝে কি করে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আমির হাসান আমারই ক্লাস ফ্রেন্ড বাড়ি শ্রীলঙ্কায় বাড়ি শ্রীলঙ্কায় মদিনা ইউনিভার্সিটিতে পড়ে নাম তার আমির হাসান তিনি শাফি মাযহাবের অনুসারী তিনি বলছেন সাধারণ পাবলিক কোরআন হাদিস বোঝে না তারা মাযহাব না মেনে তাদের উপায় নেই আমি বললাম যেই মগা কোরআন হাদিস বোঝে না সেই মগা আবার মাযহাব বোঝে কি করে এটা আল্লাহর নবীর কথা এটা বুখারীতে আছে এটা আল্লাহর কথা কোরআনে আছে আল্লাহর কথা কোরআনে আছে আল্লাহর নবীর হাদিস বুখারীতে আছে সহিহ বুখারী যেই মগা পড়তে জানে না সেই মগা ইমাম শাফি রাহিমাহুল্লাহর লিখিত কিতাব কি করে পড়ে আলেমকে দেখে শিখে নিবে যেই আলেমকে দেখে শিখে নিবে মাযহাব শিখবে আলেমের কাছ থেকে সেই আলেমের কাছ থেকে হাদিস শিখলেই তো হয়ে যায় শুনে রাখবেন এই মাযহাব হলো ইসলামের সঠিক রূপ এবং সঠিক বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা বলছিলাম যে তাহলে যিনি বোঝেন না তিনি কি করবেন যিনি হাদিস পড়তে জানেন না তিনি মাযহাবি ফেকার কিতাব পড়তে জানেন তো নাকি যিনি হাদিস বোঝেন না তিনি মাযহাব বুঝবেন কি করে কোশ্চিন কালেও তিনি মাযহাব বুঝতে পারেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুম থেকে উঠে তোমরা দুই হাতকে দুইবার তিনবার ধুয়ে নাও ইযা স্তায়াকাযা আহাদুকুম মিন মানামিহি ফালইয়াগসিল ইয়াদাই ক্বাবলা ইদখালিহিম আল-গিনা কোন পাত্রে হাত চুবানোর আগে দুই হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু কেননা সে জানে না ঘুমের মধ্যে তার হাত কোথায় গেছিল ঘুম থেকে উঠে কি কাজ করতে হবে দুই হাত ধুতে হবে কে বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুঝতে কোনো সমস্যা হলো আর কোনো কথা আছে এখানে হাত কোনো বালতিতে কোনো পানিতে চুবাবেন না কোনো মগ দিয়ে কোনো জগ দিয়ে অথবা ট্যাপের তলায় হাত দিয়ে হাত দুইখানা আগে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে অন্য কিছুতে হাত দেবেন এখন ফেকার কিতাব খুলে দেখেন ওখানে লিখছে যে ঘুম থেকে উঠে আগে বাথরুম করতে হবে তারপর দুই হাত দিতে হবে কেন ওকে যদি আগেই দুই হাত ধুতে বলা হয় আর বাথরুমে যদি চাপ থাকে তাহলে ওর কাপড় নষ্ট হয়ে যাবে মেড ইন ফেকার কিতাব আর এক মুফতি ফতোয়া দিচ্ছেন না যদি লুঙ্গি পরা থাকে তাহলে হাত ধুতে হবে পায়জামা ফুল প্যান্ট থাকলে হাত ধুতে হবে না যেহেতু লুঙ্গি থাকলে হাত এদিক ওদিকে যেতে পারে পায়জামা ফুল প্যান্ট থাকলে হবে না আর এক মুফতি বলছেন অল্প ঘুম হলে হবে বেশি ঘুম হলে ধুতে হবে অল্প ঘুম হলে ধোয়া লাগবে না আর এক মুফতি বলছেন রাতের ঘুম হলে ধুতে হবে দিনের ঘুম হলে ধুতে হবে না এখন হাদিস বোঝা সহজ না ফেকা বোঝা সহজ আপনি কোনটা বুঝবেন যাবেন কোথায় আপনি ফেকার নামে মাঝাবের নামে যা চালু হয়েছে সাধারণ পাবলিক যদি বুখারী সহিহ হাদিস না বোঝে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকির ফাহাল মিন মুদ্দাকির আমি কোরআনকে নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছি আরবের বেদুইন যেই বেদুইন মদিনার মসজিদে নববীতে গিয়ে পেশাব করে দিলেন মসজিদের পার্থক্য বোঝে না এরকম বেদুইন রাসূলের হাদিস বুঝলেন আর আমরা বুঝি না মানে আল্লাহ বললেন কোরআন সহজ করে দিয়েছি আর আপনি বললেন কোরআন কঠিন জিনিস আঠারো বিদ্যা না হলে কোরআন শেখা যাবে না তার মানে হুজুরের কাছ থেকে বিদ্যা নেন হ্যাঁ যদি প্রযুক্তি দিয়ে দেয় জাপানকে বলবেন জাপান আমাদেরকে কিছু পয়সা দেন কি করব রোড বানাবো বানাও জাপান পয়সা দিবে রোড বানানোর জন্য দিবে না দিবে যত রোড বাড়বে তত গাড়ি বাড়বে আর যত গাড়ি বাড়বে তত জাপানের বিক্রি বেশি হবে জাপানকে যদি বলেন যে জাপান আমাদেরকে শিক্ষা খাতে কিছু অনুদান দাও জাপান দিবে না সামরিক খাতে দাও অনুদান দিবে না
গাড়ি বানানোর প্রযুক্তিটা আমাদেরকে শেখাও আমরা গরিব মানুষ বলছে আমি প্রযুক্তি হাতছাড়া করতে রাজি না তাই তো মোল্লা জি আপনার ছেলেকে মুরগি জবাই করার দোয়াটাও শেখায় নাই যাতে মুরগি আর চাকু নিয়ে মোল্লার বাড়িতে আপনাকে যেতে হয় প্রযুক্তি হাতছাড়া করলে তো ব্যবসা মাটি অতএব ব্যবসা মাটি যাতে না হয় আপনি আমার কাছে আসেন ইসলাম আমার কাছ থেকে শেখেন মনে হচ্ছে যে উনি হলেন ইসলামের সোল এজেন্ট ওনার মাধ্যমে নিতে হবে জি না আল্লাহ পাক ইসলামকে ওপেন রেখেছেন ইসলাম এমন এক কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলামের যে কোনো সেক্টরে একটি হাদিস যদি জানা থাকে সেটা প্রচার করার অধিকার আপনার আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া একটি আয়াত জানা থাকলেও আমার পক্ষতে সেটা পৌঁছিয়ে দাও বন্ধুগণ তাহলে এত কাল ধরে বাপদাদা করে গেলেন বাপদাদার দোহাই দিয়ে চলবে না যদি তা চলে তাহলে গ্যাসের চুলায় রান্না করা বন্ধ করেন আর বলেন যে বাপদাদা গ্যাস পায় নাই এই গ্যাস আমি মানি না এই গ্যাস দিয়ে সিএনজি হলো গাড়িতে চড়া যাবে এটা আমি বিশ্বাস করি না আল্লাহ পাক যেদিন মাটি সৃষ্টি করেছেন পৃথিবী সেই দিনই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক গ্যাস সৃষ্টি করে রেখেছেন সেই গ্যাস এত লক্ষ বছর এত হাজার বছর পরে মানুষ খুঁজে পেয়েছে এর মানে এই নয় যে গ্যাস এতদিন ছিল না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী যেদিন প্রণয়ন করেছেন ওই দিন হাদিসটা লিখে গেছেন 1200 বছর পার হয়ে গেছে হাদিসটা আপনার চোখে পড়ে নাই পড়বেও না কারণ 15 বছর যাবত আপনি যেই কিতাব পড়েছেন আপনার সিলেবাসের মধ্যে বুখারী ছিল না আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ পাক বলছেন ওয়া ইযা ক্বীলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বল নতবিউ মা আলফাইন আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়ালা ইহতাদুন যখন তাদেরকে বলা হয় আসমান থেকে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো তারা বলে বাপ দাদা থেকে যা পেয়েছি তা মানবো আর এটা মানতে রাজি নই আপনার বাপ কাঁচা ঘরে বাস করতেন আপনি একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আপনি আধুনিক মডেলে বিল্ডিং বানালেন কেন কালকে আপনারা যদি গরুর গাড়ি পাঠিয়ে দিতেন আমার জন্য হ্যাঁ জনাব ভাই আব্দুস সবুর চৌধুরী মাশাআল্লাহ নামেও চৌধুরী কামেও চৌধুরী টিকিট কেটে অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছেন আবার রাত দুটোর সময় ফোন দিয়েছেন যে আপনি এয়ারপোর্টের দিকে আসতেছেন কিনা কারণ বিমানের নাম থুয়েছে সৌদি আরবের লোকেরা বেঈমান কয় যে জেদ্দায় নামলাম 2007 সালে হজ সফরে গিয়ে যে খুতুতুল জাউইয়াতুল বাংলাদেশিয়া বেঈমান বিমান বিমান যদি আরবিতে লেখেন তো বিমান না বেঈমান বোঝা যায় না বা ইয়াদের বি মিমালিদর নাম বিমান তো যে খুতুতুল জাউইয়াতুল বাংলাদেশিয়া বেঈমান জায়বিন মিন আসিমাতি দাক্কা আল মুসাফিরুন আর রাজাউ মিন আল মুসাফিরুন ইসতিদামু আমতে তিন হিজাম রকম সামানিয়া যারা ঢাকা থেকে এসেছেন তারা 8 নম্বর বেল্ট থেকে আপনাদের মাল সামানা সংগ্রহ করুন যে আমি ছুঁয়ে কচি গিয়ে কি কারবার ওই যে গেলে বিমান তো বিমানকে বেঈমান বলছে কেন তো যে আরবিতে বিমানকে বেঈমান লেখছে তো এখন হচ্ছেও তাই কখন কটা কখন যাচ্ছে কার ফ্লাইট কাকে দিচ্ছে কার শিডিউল কোথায় যাচ্ছে বোর্ডিং পাস নিয়ে ডক্টর সাইফুল্লাহ ভাই বসেই থাকলেন 1.5 ঘন্টা তারপরে বিমান আর বলে আই এম সরি তো সরি বলবে একটু আগে বলো ডোমেস্টিক পাবলিক ফ্লাইটগুলিতে একটি ব্যবস্থা করে দাও তে তো বিশ্বাস করা যায় না কখন কি হয় আর না হয়তো দেখা গেল যে একজন কোনো ভিআইপি লোক এসে গেছে চট করে আমারটা তাকে দিয়ে দিল দিয়ে বলে আই এম সরি আপনি দেরি করে আসছেন তো যাই হোক বলতেছিলাম যে আপনারা সিলেট থেকে গরুর গাড়ি পাঠায় দেন ঢাকায় জামানুল্লাহ মাদানি আমার বাপ দাদারা গরুর গাড়িতে চড়েছেন আপনি গরুর গাড়িতে আসেন রমাদান মাস পার হয়ে যাবে কিন্তু আপনার সিলেটের সেমিনার হবে না ও মুফতি সাহেবকে বলেন যে বাপ দাদা যা করেছে তা যদি করতে হয় তো গরুর গাড়িতে চড়েন বিমানের টিকিট ছেড়ে দেন
আল্লাহ পাক বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া দুনিয়াটা ভালো বোঝে ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন আর আখিরাতের ক্ষেত্রে এসে মগা হয়ে যায় বলে আমরা হাদিস কুরআন বুঝি না তাই আমরা এই মাযহাব মানি মাযহাব কোনটার নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নুমান বিন সাবিত বিন জুয়াত আল কুফি রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন ফার্সি ভাষায় সালাত আদায় করা বৈধ মা কুদরতি তালাফুজি বিল লুগাল আরাবিয়্যা আরবি ভাষা বলার ক্ষমতা দক্ষতা থাকা অবস্থায় তাও যদি কেউ ফার্সি ভাষায় সূরা ফাতিহার তরজমা পড়ে সালাত আদায় করে আল্লাহু আকবারের ট্রান্সলেটর দিয়ে সালাত দাঁড়ায় তাহলে তার সালাত বৈধ এ ফতোয়া দিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি জগতের হানাফি মাঝহাবের আজ থেকে প্রায় হাজার বছর পার হয়ে গেল আজও পর্যন্ত কোন হানাফি বিদ্বান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফতোয়ার সমর্থন করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি ভুল ফতোয়া দিয়ে থাকেন মুজতাহিদ ভুল ফতোয়া দিলে একটি নেকি পেয়ে থাকেন ভুল হলেও তার নেকি হয় কিন্তু যিনি তার ফতোয়া মানবেন তিনি সব ভুল ফতোয়া মানতে বাধ্য নন যদি বাধ্য হতেন তাহলে হানাফি জগতের আলেমেরা ফার্সি ভাষায় একদিন সালাত পড়িয়ে দেখাতেন আজও পর্যন্ত এক হাজার বছরের মধ্যে কোন হানাফি বিদ্বান এই ফতোয়া মানেন নাই তা আপনার ইমামের ফতোয়া তো আপনিই মানেন না তো আমি মানবো কোন দুঃখে আপনি বলবেন যে এটা হাদিস কোরআন বিরোধী তাই মানি না তো হাদিস কোরআন বিরোধী হলে তো আমরাও মানি না এরা হাদিস কোরআনের সমর্থিত হবে কিন্তু আমরাও মানার কায়েল আপনি এক ইমামকে মানলেন আর তিন ইমাম অপরাধ করলো কি তারাও তো বিদ্বান তারাও তো আলেম তারাও তো বড় মানুষ তাদের দোষটা কি ছিল মাজহাব যে চারটাই ফরজ তা আপনি একটা মানলেন আর তিন ফরজের উপায় কি হবে আর একজন বলছেন আসর আসমানি কিতাব প্রসিদ্ধ চারখানা আমরা কোরআন মানি আর তিনটা বিশ্বাস করি এক মাজহাব মানতে হবে তিন মাজহাব বিশ্বাস করে থেকে যেতে হবে বলে আসরের সালাত এক রাকাত পড়বেন আর তিন রাকাত বিশ্বাস করে সালাম ফিরাবেন দেখবেন ঠেলাটা কি বন্ধুগণ কোনটা বলবো আর কোনটা ছাড়বো তাহলে বাপদাদারা এতকাল বলে কি বুঝেছেন বড় বড় আলেম ওলামারা কি বুঝেছেন বড় বড় আলেম যাকে বলছেন উনার কাছ তো বিদ্যা নাই একজন কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে পনেরো বছর শেরেক বেদাত মিশ্রিত কেতাব তাকে পড়ানো হয় পনেরো বছর যাবৎ ব্রেনটাকে পচিয়ে শেরেক বেদাতের নর্দমা বানিয়ে তারপরে এক বছর তাকে ছয়খানা হাদিস রিডিং পড়ানো হয় রিডিং শুদ্ধ হয় না মিনিং পড়বে কি করে বড় বড় দাওরা মাদ্রাসা যেখানে দাওরায় হাদিস পড়ানো হয় আপনি যাবেন প্রয়োজনে যায় দেখবেন কি বললো আপনি ওই ওই কানা হাফেজের মতো রেল হাফেজ নাম ওর নাম থুইছে আমরা রেল হাফেজ ও যে কোরআনকে অপমান করছে যে জানে না আল্লাহ ওকে টাকা দেওয়া হারাম ওকে ইমাম রাখা হারাম ও যে সালাতে দাঁড়িয়ে বলছে وقال الذين كفروا تفلحون কি বলল আল্লাহ নবী সাল্লাম এই সমস্ত হতভাগাদের বিরুদ্ধে নালিশ করবেন বিচারের কাঠগড়ায় হাজাল কোরআন মাহজুরা ওয়াকুলুর রাসূল ইয়া রব ইন্না কওম ইত্তাখাযু হাজাল কোরআন মাহজুরা হাশরের ময়দানে আল্লাহর নবী বলবেন হে আল্লাহ আমার উম্মত এই কোরআন ছেড়েছিল কোরআন নেই কেন আপনার বাড়িতে আপনাদের বাড়িতে কেন মকসুদুল মুমিনিন ঢুকলো যেই মকসুদুল মুমিনিন গোটা বিশ্বের মুসলিম জাতিকে চার ভাগে বিভক্ত হওয়াকে ফরজ বলেছে ফরজ কার হুকুমে হয় কিভাবে হয় কোত্থেকে এলো চারশো বছর পরে যেই মাঝহাব আসলো সেটা আবার ফরজ হলো কি করে এত বড় সরল সমীকরণ বুঝার ক্ষমতা যাদের নাই তাদেরকে বুঝানোর যোগ্যতা আমাদের নাই